আলো না থাকে তাহলে সাপের উপরে পা দিচ্ছেন নাকি লাঠির উপরে পা দিচ্ছেন? ভালো জায়গায় পা দিচ্ছেন নাকি গভরের উপরে পা দিচ্ছেন? এপার্থক্য করা যায় কি? অন্ধকার রাত, কিছুই দেখা যাচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, ফেতনা ঠিক এইভাবে আসবে, যার কাছে আলো নেই সে লাঠি মনে করে সাপের উপরে পা দিবে, সে কাদা মনে করে পায়খানার উপরে পা দিবে, নষ্ট হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন, শোনো আমি যা দেখি তোমরা কিটা দেখো? শোনো আমি দেখতে পাচ্ছি এমন ভাবে ফেতনা আসছে তোমাদের ঘরের ভেতরে, ঘরের চালে, আশেপাশে সব জায়গায় ফেতনা আর ফেতনা। সেই সময় সেই ফেতনার যুগে আমরা এখন অবস্থান করছি। দিন যত বাড়বে ফেতনা তত বাড়বে। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ফেতনা হতে হতে এমন একটা সময় আসবে ইমান ধরে রাখা ততটা কঠিন হবে যতটা কঠিন জ্বলন্ত আগুন হাতের উপরে ধরে রাখা। তার মানে সকালে ছিল অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ফেতনা এমন ভাবে আসবে মানুষ বুঝতে পারবে না কোনটা ইমান কোনটা কুফরি, কোনটা শিরিক কোনটা তাওহীদ, কোনটা ইসলাম কোনটা কুফরি, এই পার্থক্য জ্ঞান মানুষের থাকবে না। তখন আল্লাহ রাসূল বলছেন, সকালে ছিল মুসলিম মুমিন, বিকালে হয়ে যাবে কাফের। বিকালে ছিল মুমিন, সকালে হয়ে যাবে কাফের। আমরা সেই সময় অবস্থান করছি, সেজন্য এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করতে হবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। তার প্রথমটা হচ্ছে, মুসলিমদের সবচেয়ে স্পর্শকাতর এবং দুর্বল জায়গা হচ্ছে আল কোরআন। কোরআন মাজিদ কি মুসলিমদের সবচেয়ে দুর্বল জায়গা না? কারণ এখানে সবারই দুর্বলতা আছে। কোরআনের অবমাননা হবে, একটা আয়াত কেউ অস্বীকার করবে এটা আপনি মানবেন? একটা সত্য কেউ অস্বীকার করবে এটা কেউ মানবে? কোনো মুসলিম কেউ মানবে না। তাহলে এই জায়গাটা হলো একটা সফট কর্নার প্রতিটা মুসলিম। সেই জন্য আজকে কোরআন দিয়ে কিভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করা যায় তার ষড়যন্ত্র এবং চোরাবালি চলছে। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা প্রথম পয়েন্ট। দুর্বল কাটা দিয়ে কাটা তুলতে হয়, দুর্বলতার জায়গা দিয়ে আপনাকে ইমানের দুর্বলতম জায়গায় নিয়ে যাবে, এমনকি কুফরিতে নিয়ে যাবে, সেই ষড়যন্ত্র চলছে। যখন আপনাকে বলা হবে কোরআন দেখো কি বলে, তখন বলবো হ্যাঁ ঠিক আছে কোরআন বলছে। বুঝতে পেরেছে? এটা হলো দুর্বলতার জায়গা এবং এটা হলো বিভ্রান্ত হওয়ার একটা মূল পয়েন্ট। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে বলি, অন্য সময় কথা বলার সুযোগ থাকলে বলবো ইনশাআল্লাহ আরো বিস্তারিত। আমি আপনাকে বলি, কিছু মানুষ আমাদের সমাজে কোরআন দিয়ে নাচে তলিল পেয়েছে। জিকির করতে হবে আর নাচতে হবে। আপনার ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন না, জিকির করে আর নাচে, মাথা দোলায় চুল দোলায় বাসে উঠে যায় হুজুরের ঘরে উঠে যায় মাইক্রোফোন কেড়ে নেয়, দেখেছেন না? দলিল কোথায়? কোরআনে আছে। কোরআনে দলিল কি? কোরআন বলছে, ইযা যুলজিলাতিল আরযু যিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পিত হবে আমরা প্রকম্পিত হয়ে গেছি। তার মানে আপনি কোরআন যদি নিজের মতো করে নেন তাহলে কোরআন থেকে গান শোনা করে লোক হবে। আল্লাহ বলেছে যে লা তাকরাবু সালাত, সালাতের কাছাকাছি যেও না, নামাজের কাছাকাছি যেও না। যদি এইটুক বলে কেউ আর বলে দেখো কোরআন বলছে নামাজ পড়তে পাওয়া যাবে না, আপনি বলবেন তাই তো কোরআন বলছে, তাহলে কাল থেকে আর নামাজ নেই। কিন্তু পরম অংশে কি বলল? ওই খবর নাই, ও আন্তুম সুকার, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের কাছে যাবে না। বক্তব্য হলো এইটা, আর আপনাকে বোঝানো হয়েছে ওইটা। কথা বুঝতে পেরেছেন? সেই জন্য খুব সাবধান থাকবেন। ওষুধ দিচ্ছে ঠিকই, কিন্তু এটা তো আসলে হওয়া দরকার ছিল, পেট খারাপ হয়েছে মেট্রো নিডাজল গ্রুপে কোনো ওষুধ, তাই না?
কিন্তু দিয়েছে আপনাকে জ্বরের ওষুধ, আর বলছে ওষুধ দিয়েছে, বুঝতে পেরেছেন? সেজন্য প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে, না হলে মরণ হবে। এটা যদি শরীরের জন্য হয় তাহলে দিনের জন্য ইসলামের স্কলাররা যে প্রেসক্রিপশন দিয়েছেন সেই অনুযায়ী কোরআন এবং হাদিস নিতে হবে, না হলে ইমানের মরণ হবে। কথা বুঝতে পেরেছেন? ওষুধ উল্টো পাল্টা খাওয়া যায়? আমাদের কিছু বাজারে কতগুলো ফার্মেসি আছে।